তো বেসিক্যালি আজকে যেটা শিখবো হচ্ছে সেটা হলো আপনার এই ক্রপ এফেক্টের কাজ। তো আপনারা জানেন সব যে ক্রপ দিয়ে আসলে কি করা হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা ভিডিওর আনওয়ান্টেড পার্ট গুলোকে আপনি হাইড করে থাকার জন্য এই কাজটা করতে পারেন। তো এজ ইউ ক্যান সি আমার আগের ভিডিওতে যদি আপনি যান, মানে এর আগেরটাতে যান, 170245 এটাতে যান, টাইমলাইন ইন্ডিকেটরটা এদিকে নিয়ে যান। হ্যাঁ, এখন আমার এই ভিডিওতে কন্ডিশন দিয়ে দিছি যে আমার এই সাদা অংশটা দেখা যাবে না, শুধু সবুজ অংশটা থাকবে, ঠিক আছে? তো এটাই তো, তো এই অংশটা থাকার জন্য আমার সবুজটাকে ভিডিওটা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যে কাজটা করছেন হচ্ছে ভিডিও কাট করে ফেলছেন। একটা কাজ করতে পারেন, এটাকে আগে সব এই যে কাট পয়েন্ট থেকে আমার জাস্ট খালি এই ভিডিও সিকোয়েন্সটাকে একসাথে করতে পারেন। সেটা কি, আমার এই ভিডিওটা যতক্ষণ চলতেছে এটার কাট পর্যন্ত আপনি সিলেক্ট করুন সবগুলো, বুঝছেন? যেগুলো এটা কাট সিলেক্ট করুন, করাই সেগুলো সিলেক্ট ভি করবো দিয়ে, সবগুলো। ভি দিয়ে হচ্ছে আপনি সিলেক্ট করবেন। এভাবে না, বাইরের থেকে ধরে আনবেন, না না না, রিপল রিপল ডিলিট করতে বলিনি, জাস্ট ধরে আনবেন, সিলেকশন একটু উপর থেকে ধরবেন। আরে না, এভাবে না, উপর থেকে ধরেন, আরো উপরে যান, হ্যাঁ, টিপ দেন, টিপ দিয়ে এটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওই পাশে দেখেন কতটুকু পর্যন্ত করা যায়। ওই ওই ভিডিও নিবেন না, ওই ভিডিও নিবেন না, একসেপ্ট এই ভিডিওটা, হ্যাঁ, এদূর পর্যন্ত রাখেন। আমাদের সিলেক্ট করা হয়েছে, তাই না? সিলেক্ট করার পরে এখন সিলেক্ট যেহেতু করছেন, রাইট ক্লিক দেন। আপনাকে শিখাবো একটা, এই যেহেতু এগুলি একটা একই ভিডিওর অংশ, তা আমাদের নিশ্চয়ই একটা জিনিস পারা উচিত যে এখানে এগুলি একসাথে থাকা উচিত, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা এই সবগুলো ভিডিও, এই যে একই জাতীয় ভিডিও আপনি কাট করার কারণে আলাদা আলাদা সিকোয়েন্সে তৈরি হয়ে গেছে না, বা আলাদা আলাদা ভিডিও হয়ে গেছে না, সেক্ষেত্রে এগুলিকে একসাথে একীভূত করতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? পাখির বাসা চিনেন? হ্যাঁ, পাখির বাসায় কি থাকে? পাখির ডিম থাকে। তো ওই ডিমটা কি আকারে থাকে? একটা গুচ্ছ আকারে থাকে না, একটা ইয়ার খাঁচার মধ্যে, ইয়া কি বলে পাখির যে বাসাটা, নির, তো ওইটাকে এই একভূত করাটাকে বলে নেস্টিং। নেস্ট নেক্সটে দিতে যাবো। পারেন, হ্যাঁ, নেস্ট দিলে কি করে, এটা একটা যে চারটা পাঁচটা সিকোয়েন্স থাকে ওগুলো সবগুলো একটা করে ফেলায়, আচ্ছা, গ্রুপিং করে ফেলায়, নাম দেন যে কে কি নাম দেবো যে কে বুঝি না, আবার বলেন। যে কে ওকে দিয়ে দেন, ওকে দিলে দেখবেন একটা লেয়ার হয়ে গেছে। দেখছেন একটা লেয়ার, একটা অডিও ফাইল হয়ে গেছে। এবার এই লেয়ারটাকে সিলেক্ট করেন, এই যে সবুজ রঙের, সবটা না, আরে শুধু আমার এই ভিডিওটা, আপনি তো আগের ক্লিপ দিয়ে বলছেন। এটা হ্যাঁ, ধরেন এখন আমরা এই ক্লিপের মধ্যে ক্রপ এফেক্ট দিতে চাই। আমি চাই যে এই সবুজ অংশটা যাতে থাকবে, পিছনের এই আলমারি সাদা সাদা ব্যাকড্রপ দেখা অংশটা, যাবে না। হ্যাঁ, তো আমরা কি করতে চাই, আমরা এফেক্টসে যাব, ক্রপের এই প্লাগইনটা আছে না, এটা টেনে এইটা ভিতরে ফালাই দিব, ভিডিওর উপরে ফালাই দিব। কোন ভিডিও সিলেক্ট করা আছে, এটা যেটা সিলেক্ট হাইলাইট করা আছে সাদা রঙের, সেটার উপর ড্র্যাগ করে ফালাই দিব। দেন, ফালাই দেন, হ্যাঁ, ফালাই দিছেন। ফালানো হয়ে গেলে আপনি আবার ওই যে তীর চিহ্নওয়ালা বাম পাশে চলে যাবেন, বাম পাশে প্রোগ্রাম মনিটরের তীর চিহ্ন, ডান দিকে মানে এরো, রাইট এরো চিহ্ন, উপরে উপরে বাম পাশের উপরে এরো চিহ্ন দেখতেছেন? না না, এদিকে না, আরো উপরে অডিওর পাশে, ওই যে উপরে অডিও লেখাটা, এটার পাশে দেখবেন দুইটা এরো চিহ্ন। হ্যাঁ, যাচ্ছেন ঠিকই আছে, এই এরো চিহ্ন, হ্যাঁ, এরপর থেকে দুইটা রাইট এরো চিহ্ন বললে এই জিনিসটা কথা মাথায় রাখবেন।
তো এটাতে ক্লিক করেন, এফেক্ট কন্ট্রোলসে যাবেন, এফেক্ট কন্ট্রোলসে যাবতীয় এফেক্ট নিয়ে লড়াচড়ার কাজ হয়। তো এফেক্টস কন্ট্রোলে যান, এটা সিলেক্ট করছেন, অডিওটা সিলেক্ট করবেন না, শুধু ভিডিওটা সিলেক্ট করেন, অডিও বাদ দিয়ে দেবো, শুধু ভিডিওটা সিলেক্ট করেন। হ্যাঁ, দেখবেন ক্রপস এর একটা অপশন এসে পড়ছে, ক্রপের একটা অপশন এসে পড়ছে। অডিও ক্যান্সেল হয় না তো? অডিও ক্যান্সেল হতে হবে না, বললাম যে ক্রপ প্রপার্টি দেখতেছেন তো, ওই যে টাইম রিম্যাপিং এর নিচে ক্রপ একটা এফেক্ট দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এখন এগুলির কাজ জানতে হবে। এই এই তিনটা অংশ বাদ দিলাম, এটা হচ্ছে মাস্কিং এ শিখাবো আজকে সময় না হাতে। তো আপনি আজকে জাস্ট খালি দেখবেন হচ্ছে লেফট টপ রাইট আর বটম এগুলির কাজ দেখাবো। এর নিচে যান, ওই টগেলটা নিচে নামান। হ্যাঁ, একটু নিচে যান। হ্যাঁ, এতটুকু পর্যন্ত আজকে মোটামুটি শিখাবো আপনাকে। ধরেন এটার কাজ, এটা কাজটা দেখা যাবে। হ্যাঁ, তো বেসিক্যালি শুরুতে আপনার কি মনে হয় দেখে যেগুলি কি করে? লেফটে কত পার্সেন্ট যাবে, রাইটে কত পার্সেন্ট, টপে কত পার্সেন্ট? তারপর একটা অপশন দেখেন বটমের পরে কি আছে। জুম, হ্যাঁ, জুম। তারপরে নিচেটা দেখেন, এজ, ফেদার, একটাটাকে নাড়া দিয়ে দেখেন, লেফট থেকে নাড়া দেন কি হওয়ার কথা। লেফট প্রপার্টিটা ধরেন, লেফটের ওই যে 00% আছে না, হ্যাঁ এভাবে করতে পারেন, সমস্যা নেই, আপনি এভাবে করে করতে পারেন। ভালো বুদ্ধি, বলার আগে পেয়ে গেছেন। মানে যে মোবাইলে যেভাবে ছবি এডিট করে আর কি। তা তো হয়েছে। আপনি খেয়াল করতেছেন একটা জিনিস, আপনি প্রত্যেকটা জিনিস নড়াচ্ছেন আর ওই পাশে দেখেন প্যারামিটার গুলো অটোমেটিক্যালি ইয়া হচ্ছে, 15% 17% 0%। হ্যাঁ, ব্যাস এখন এটাকে তো এভাবে ছেড়ে দিলে হবে না, তাই না? এত বেশি করেন না রে, না এজ বরাবর করলেই হবে। আচ্ছা, তাহলে আপনি এটা মোটামুটি শিখে গেছেন না? আচ্ছা, একটা কাজ করেন, জুম দেন, জুম এডিটরতে ক্লিক করে দেখেন তাহলে কি হয়, দেখেন কি হলো। অনেক জম হয়ে গেল। তার মানে আপনি যতই ক্রপা কপি করেন না কেন, ক্রপের ফলে যে আপনার এজটা যে হারিয়ে যায়, মানে ব্ল্যাক বার ব্যাকগ্রাউন্ড দেখা যায়, সেটাকে সে অটোমেটিকলি ওই ক্রপ রিজিয়ন ধরে ক্রপ রিজিয়নটাকে কত অনুপাতে বিবর্ধন করে, মানে স্কেলিং করে, স্কেলিং করে ফ্রেমের মতো ফিট করে ফেলায়। এই জুমটা আনটিক করে দিলে আবার আগের জায়গায় ফেরত আসবে। আচ্ছা ঠিক আছে, আনটিক থাকুক, আনটিক করেন। আচ্ছা, ফেদারটা কি? ফেদার হচ্ছে ওই অঞ্চল থেকে বাইরের অঞ্চলে, মানে অঞ্চলটা কিভাবে স্মুথলি আসছে নাকি কাটা কাটা বর্ডার আকারে বোঝা যাচ্ছে। আপনি একটু জুম করে দেখেন, আপনি ভিডিওটার ওই এজ বরাবর একটু গিয়ে, এই যে ফিট চেয়ার আছে, ফিট ফিট ফিটে গিয়ে আপনার এটাকে 200% জুম করেন। আপনার বামে নেন টগেলটা, টগেলটা একটু বামে নেন, রেজুলেশন, এই যে ডান্ডা গুলো রেজুলেশন আরো বামে, একদম বামে নিয়ে যান, এটাকে আরো একটু উপর উঠান, সবার উপরে নিয়ে যান, আরো উপরে যান। হ্যাঁ, আচ্ছা 200 জায়গায় একটু ইয়া করেন, কমান, সামান্য কমান, 150 করেন, একটু বামে যান। হ্যাঁ, একটু উপর উঠান, সামান্য একটু উপর উঠান। হ্যাঁ, রাখেন রাখেন রাখেন, একটু উপর উঠান, সামান্য সামান্য একটু উঠান। হ্যাঁ, ইয়েস। এখন আপনি এজ ফেদারটাকে একটু একটু করে গ্র্যাজুয়ালি বাড়াতে থাকেন, ওই যে ওই প্যারামিটারটাকে, এজ ফেদারে যান, ওই নীল দাগ গলা 0-তে এটা বাড়াতে থাকেন, দেখেন কি হয়। 200 করেন, 200 কি হচ্ছে খেয়াল করতেছেন, একদম ফুল বাড়ায় দেখেন তো কি হয়।
দেখেন তো বুঝতে পারতেছেন নাই কি কি হলো, দেখেন আবার ফিট করে দেন 100% এটা ড্রপ ডাউন এটা খুলেন ফিটে দেন, কি হলো এটা আপনি থিওরিটা একটু বলেন আমাকে, এটা তাহলে এখানে বেসিক্যালি কি হলো মানে বাইরের পাশে কালো হয়ে গেছে অটোমেটিক্যালি? না 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 আমার কথা হলো এজ ফেদার 100 করার ফলে কি হলো, আর 100 ছাড়া হলে কি হয়, আপনি জিরো করেন তো আবার তাহলে বুঝবেন, জিরো করেন তো কি হলো, এটাকে আরো টেনে টেনে একটু একটু করে টানেন, একবার না টেনে একবার একটু একটু করে টানেন, গ্যাজুয়ালি টানতে থাকেন তাহলে বুঝবেন তো টেন, আমি এভাবে টাইপ করতে বলি নাই, টানবেন খালি ধরে টানা যায় তো, এটা এগুলিকে টানা যায় বামে টানা টানা যায় এগুলি না, রিসেট, হ্যাঁ রিসেট করে পরে ইয়া করেন সমস্যা নাই, টানবো কোনটা দিয়ে? আপনি এজ ফেদারটাকে বাড়ান, এটা না টগল না, আরে না কি ফ্রেম পরে কি ফ্রেম এখন না, এটা এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য বুঝাবো, এটা এখন শেখা হয়নি আপনি, এটা তো এটা কি আপনি জানেন কি ফ্রেমের ব্যাপার জানেন, না কি ফ্রেম অফ করে দেন, হয়নি অফ হয়নি, এটা কি ফ্রেমটাকে অফ করেন, ওকে দেন, এজ ফেদারটাকে একটু করে বাড়ান, ধরে ধরে বাড়াবেন, কোনো সংখ্যা টাইপ করবেন না, ধরে বাড়াবেন, ধরে একটু বাড়ানো আরে যায়, আবার টাইপ করতেছেন কেন, আপনাকে ধরে ধরতে বাড়ানো বলছি, ক্লিক করে ধরেন, ক্লিক করে ধরে টান দিবেন ডান দিকে, আবার ধরতেছে হয় নাই তো, এভাবে করলে তো বলিনি আমি, টানতে বলছি মাউসটা ধরে ওই যে ওই জায়গাটা ধরবেন, না না এটা না এটা 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 ড্রপ ডাউন করতেছেন কেন, তাহলে টান কোনটা? দিয়ে ধরেন এজ ফেদার, এজ ফেদারটা ধরেন, ওই প্যারামিটারটা ধরেন, এই যে তো এক 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 লাহা যায়, এটাকে টানেন, টানেন ধরে টানেন, টান দেন ডান দিকে টানেন, খেয়াল করতেছেন কি হচ্ছে, নিচের দিকে নিলে কি হচ্ছে আর উপর দিকে নিলে কি হচ্ছে খেয়াল করছেন, এবার এটার আলোকে বলেন আসলে ফাংশনটা কি কাজ করে, কখন এটা দরকার, এটা তো হচ্ছে তার এই গ্রিন কালার যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড, ওইটা জুম ইন জুম আউট হচ্ছে অটোমেটিক। না 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 জুম ইন জুম আউট তো আমার ওই জুম দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন এটাকে আলাদা করে একটা প্যারামিটার আকারে দিলাম, এস ফেদারের মেইন উদ্দেশ্যটা কি, এতক্ষণ যেটা দেখতেছেন এটা দ্বারা কি বুঝতেছেন যে আসলে কি হচ্ছে এখানে, নিজেকে প্রশ্ন করে দেখুন তারপর আমি উত্তরটা দিতেছি, আমার তো মনে হয় যে জুম ইন জুম আউট হচ্ছে এই জন্য। আর তো না জুম ইন জুম আউট হলে আমি পারতাম আগে আগে, আমিও একই সাথে একই, আপনি জুম দিয়ে দেখেন, আপনি জুমে ক্লিক করেন তাহলে দেখবেন এটার সাথে পার্থক্য কি, জুম ওই যে লেখাটা আছে না ওটাতে টিক চিহ্ন করেন, আবার কই এটাতে দেখেন আমার সব ফ্রেম ফিল হয়ে যাচ্ছে, আর ওইটার ক্ষেত্রে দেখেন জুম ইন জুম আউটের ব্যাপারটা ছিল না কিন্তু, তাহলে এটার খেয়াল করে দেখছেন, লয়টুক, হ্যাঁ এটা তাহলে এটা কাজ কি? এটার কাজ হলো আপনি একটু বাড়ান 50 করেন, দেখতেছেন একটা জিনিস, হ্যালো হ্যাঁ চারপাশে ব্ল্যাক। হ্যালো হ্যাঁ শুনতেছি।
আপনি গুগল একটু সার্চ করেন, গুগল একটু সার্চ করেন এজ ফেদার, তাহলে আপনি বুঝতে পারবেন। নিউ ট্যাব খুলেন, নিউ ট্যাবে লেখেন হোয়াট ইজ এজ ফেদার, আমি লিখে দিচ্ছি। কপি করেন, কপি কি বুঝলেন? The act of creating a gradual transition between two habitat types, it is accomplished by cutting existing. এর লেখেন, এর ইয়া লেখেন, ফেদারে আপনি একটু ইয়াতে লেখেন, এখানে লেখেন না, লেখেন প্রিমিয়ার, এজ ফেদার ইন প্রিমিয়ার, এই যে এসে বসছে, নিচে যান ভিডিও দেখবো না, না, ভিডিও না, ভিডিও না, ভিডিও দেখলে তো হইব না, এজ ফেদার এফেক্ট, রেডিটে যান, নেট নাই নাকি? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই, একটা জিনিস খেয়াল করছেন, কি এজ ফেদার টেকনোলজিটা কেন ইউজ করা হয়? এটা আপনার ইউজ করার কারণ হলো আপনার একটা ইমেজের হয়তো আপনি বক্স আকারে দেখাতে চান না, এই অঞ্চলগুলো দেখতেছেন, এই জায়গা থেকে এই জায়গায় কিন্তু হুট করে আসে না, বক্সটা থাকলে মানে এজ ফেদার যদি জিরো থাকে তখন দেখবেন বক্সের সাইজের সমপরিমাণ এটা এরিয়া থেকে সেপারেশন আছে, কিন্তু যখনই এজ ফেজারটা দেয় তখন এই এজ থেকে যত একক দূরে, আপনি যেমন 100 দিলে 100 পিক্সেল দূরে, কারণ এই ছোট ছোট বক্স গুলো কিন্তু একটা পিক্সেল, ভিডিও ক্ষেত্রে এইসব পিক্সেল আকারে করা হয়, আপনি জানেন, থিওরি বুঝলে আরো বুঝবেন, আপাতত জেনে রাখেন যে এখান থেকে দূর পর্যন্ত আসতে আমার 100 পিক্সেল বা যত ইউনিট আপনি দিছেন তত পিক্সেল দূরত্বে গিয়ে সে এটাকে স্মুথলি ইন বিটুইন ট্রানজিশন করে দিছে আর কি। এজ ফেদারটার কাজ এরকম, পালক চিনেন না, পালক, হুম হুম মুরগির পালক, মুরগির পালক দেখবেন কোন সার, মানে মুরগির পালক একটুখানে মানে সুন্দর স্মুথ থাকে না, হুম হুম মানে আউটসাইড থেকে দেখলে মনে হয় কি এটা কি চকচকা করে একদম একদম শার্প পিস্টালের মতো এরকম নাকি শক্ত না মসলিন না? সেটাই তো, যেহেতু না তার মানে ওই ফেদারের সাথে নামকরণ করেই
আপনার এজ ফেজারটা রাখা হয়েছে। আর এজ অর্থ কি? এজ হচ্ছে যে বাউন্ডারি রিজন, এই বাউন্ডারি রিজন গুলোর প্রত্যেকটা প্রান্তকে এজ বলা হয়। এই প্রান্ত থেকে সে কতটুকু ভিতরে যাবে নাকি বাইরে যাবে, স্মুথলি যাবে, একটু আগে তো দেখলেন আপনি যে আপনার এই প্রান্ত থেকে এই প্রান্ত যখন মাইনাস দিছিলেন তখন এই অঞ্চল থেকে মাইনাস মানে কি মানে ভিতরের অঞ্চলের দিকে সে ফেদার হয়ে যাবে, এবং ওই অঞ্চল থেকে এই অঞ্চলের যে গ্যাপটা হবে, স্মুথনেসের যে গ্যাপটা হবে, স্মুথ ট্রানজিশনের যে গ্যাপটা হবে, সেই গ্যাপটা আপনার 100 পিক্সেলস হবে। অন দি আদার হ্যান্ড মাইনাসের দিকে থেকে যদি হিসাবে জিরো থেকে যান তাহলে দেখবেন যে সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন আপনি নিজে পরীক্ষা করে দেখেন, এই ওখানে যান আবার আপনার স্ক্রিনে চলে যান। গেছেন? ভিতরে বাউন্ডারিটা ছোট বড় হয়, হ্যাঁ আপনি বাউন্ডারি রিজিয়নটাকে যখন মাইনাস করছেন তাহলে দেখছেন ভিতরে ঢুকে যাচ্ছে ওই চার কোণা বাউন্ডারির ভিতরে। কিন্তু এটার মানে হ্যাঁ কার্যকারিতা কি, এটা আমার কি কাজে লাগবে এডিটিং এ? কার্যকারিতা কি, আপনি ধরেন এটা নিচে একটা ফ্রেম রাখতে চান কিন্তু আপনি চান না যে এটা এই ফ্রেমটা ওইটার উপরে থাকার কারণে ওইটাকে শার্প লাগে, আপনার চান যে একটা পানির মধ্যে এটাকে মিশাই দিতে চান, পানির সাথে যখন এটা বক্স আকারে দিলে মানুষ বুঝে যাবে যে এটা ভাই এটা বক্স। ধরেন একটা ব্যাকগ্রাউন্ডে আপনার তো আপনার লেয়ারিং শিখাইছি মেবি, এটার সাথে আপনার লেয়ারিং কনসেপ্টটা আবার লাগবে, বুঝছেন ব্যাপারটা? এখন এটা তো ডিফল্ট আকারে তো আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিছু থাকে না, থাকে হইলো জিরো মানে কালো। ডিফল্ট আকারে প্রিমিয়ার আপনাকে ব্যাকগ্রাউন্ড আকারে কালো দেয়, একটা লেয়ার যদি আপনি আগে নিয়ে নেন তার সবার নিচের লেয়ার কালো, এটা ডিফল্ট। তো এটা লেয়ারের আগে যদি আপনি লেয়ারিং করে আপনার এই লেয়ারের নিচে যদি আপনি ধরেন একটা পানির মধ্যে আমার এটারে মিশাই দিতে চান, সুন্দরভাবে ফ্লোটা থাকবে, আপনি চান না কোনো বক্স টক্সের বর্ডার বর্ডার বা যে আপনি একটা ভিডিওর উপর জানা একটা বা একটা ফটোর উপর জানা একটা লেয়ারিং করেন তখন দেখেন না এটা যখন সাইজ উপরের লেয়ারের সাইজটা যখন ছোট করে দেন তখন আপনার মানে এটা আমার মনে উপরের হয় লেয়ারের সাথে নিচের প্র্যাকটিক্যালি লেয়ারের যদি একটা যে পার্থক্য তৈরি হয় ওই পার্থক্যটা এরকম আপনি একটা দেখেন নাই যে প্র্যাকটিক্যালি এজ বুঝিয়ে থাকলে বরাবর শার্প থাকে মানে স্মুথলি ঢুকে নাই। প্রিয় কথা আমার বুঝতে এই যে পারছেন? এজ ফেদারের প্র্যাকটিক্যালি কি কোনো ভিডিও আছে, অথবা যদি সার্চে দেখা যায় মানে সেটা দেখলে একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাকে এই বললামই তো, আমি বললাম যে আপনার এফেক্ট এফেক্ট এখানে একদিনে বোঝানো সম্ভব না, এটা যেহেতু অ্যাডভান্স আমি ভাবছিলাম আপনাকে বুঝাই ফেলবো যেহেতু আইসা পড়ছে। তাহলে আপাতত ফেদারটা আমি পরে ইয়া করব, আপনি হ্যাঁ যেহেতু হ্যাঁ এটা করেন, এখন কিন্তু আমি না হাতে ক্রপটা গেলো না একদম, দিলে বুঝবেন না, ক্রপটা আমি ইজিলি বুঝে গেছি, ওটা নিয়ে সমস্যা এই নাই, তো বললাম আমি ক্রপটা আপনাকে থিওরি কেন পড়তে হবে, বুঝতেছেন? ফাংশন সব মনে আছে, কাজ ঠিকই করতে পারতেছেন কিন্তু বুঝতেছেন না কেন করবেন, এর জন্যই থিওরি। মানে আমি বুঝতেছি না যে এটা আমার কি কাজে লাগবে। এটা বেসিক্যালি অনেক কাজে লাগে, আপনার ফেদারের কাজ অনেক বেশি, আপনি যখন মাস্কিং টিউটোরিয়াল দেখবেন তখনই বুঝবেন যে একটা ফেদার না দিলে জিনিসটার এজটার এমন হবে শার্প শার্প। আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন না ভিডিওতে দেখেন না অনেক সময় ওই পুতিনের ইয়া না নাচতেছে একটা ভিডিওর মধ্যে, মেম ভিডিওতে দেখা যায়, আপনি মেম পেজে দেখেন না বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে ওই যে একটা ইয়া নাচতেছে তারপরে ওর মানে যে একটা বিড়াল স্পেসে ঘুরতেছে ওকে নাচতেছে ওকেরা দেখেন নাই বিভিন্ন মেম পেজে, তো এই বিড়ালটা কি এটা আকাশ থেকে উড়ে নিয়ে আসছে তারপরে অন্য জায়গার থেকে বানিয়ে নিয়ে আসছে? নিশ্চয়ই না, এটা একটা ভিডিও থেকে মাস্কিং করে আসছে, কিন্তু মাস্কিং করার পর দেখবেন না যে মনে হবে যে এটা ভিডিও থেকে কাইটা কুইটা মানছে। আপনি যদি ডিরেক্ট মাস্কিং করে নিয়ে আসেন যদি আপনি ফেদার না দেন তখন আপনি জিনিসটা ওই সিনের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, একটা ভিডিওর উপর যখন একটা ভিডিও লেয়ারিং করে রাখবেন মানে ভিএফএক্স হালকা টাকা মানে টুকটাক আপনি ভিডিওর উপর একটু ইয়া করতেছেন, ধরেন একটা সিনের মধ্যে আপনি স্পেস সিপ আছে ওই যে ওই ভিডিওটা খালি খালি এটার উপর আপনি একটু বিড়াল আনতে চান আরেক জায়গাতে কুকুর আনতে চান মানে আপনি একটা সোজা কথা মেম তৈরি করতে চান, মেম রাখারে ভিডিও তৈরি করতে চান, আর ওইটাকে একটুখানি স্মুথ করার জন্য মানে সিনের সাথে মোটামুটি মানানসই হয়
ওইটার জন্য আপনার ফেদার এফেক্ট ইউজ করতে হয়, কারণ ফেদারের কাজই হলো এক ফুটেজ থেকে আরেক ফুটেজে স্মুথলি দেখানো, মানে এজটা কোনো শার্প থাকবে না। আপনি এমন এখন দেখতেছেন না জিরো অবস্থায় কিরকম ছিল, শক্ত হয়ে রয়েছে, বক্সের মতো চকচক করতেছে, শার্পে জুম করার পর চকচক করতেছে, খেয়াল করতেছেন না? এই যে আমার ভিডিও, আমার ভিডিও লেটা ক্লিক করেন, এই দেখেন এই যে বক্সটা একদম চকচক লাগতেছে না, মানে একদম এজ বরাবর একদম লাইনের মতো শার্প, শার্প জিনিসটা তো বুঝেন, শার্পনেস বেশি। এখন আপনি ফেদার বাড়ান, ফেদার বাড়লে দেখেন আগের মতো আছে নাকি, ফেদারটা একদম বাড়ায় দেন, বেশি না মোটামুটি বাড়ান। হ্যাঁ রাখেন রাখেন, আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান, ইনসাইড করেন, ইনসাইড ইনসাইড মাইনাস করে দেন, ফেদারটাকে মাইনাস করে দেখান তো, মাইনাসের দিকে নিয়ে যান, খেয়াল করছেন? আইটু নেন, ছাড়েন, এবার রাখেন, আগের থেকে পার্থক্য বুঝতেছেন? আমার এজটা দেখছেন, আগের মতো শার্প আছে না? শার্প নাই না, তার মানে বোঝা যায় কি এত একক দূরে মাইনাস কত লেখছেন, সংখ্যাটা কত লেখা আছে ফেদারে, 93। -93 একক ভিতরের দিকে গেছে, এবং যাওয়ার আগে এই কালো আর সবুজের মাঝখানে একটা স্মুথ নেস রেখে গেছে, যার কারণে আপনি এজ বরাবর দেখেছেন ব্লার হয়ে আছে, জিনিসটা দেখতে এমন একটা রিয়েলিস্টিক লাগতেছে, মনে হচ্ছে কোনো একটা টিভি শোতে আপনি ইয়া করছেন। এখন আপনি চাইলে একটা টিভির ছবি এনে ব্যাকগ্রাউন্ডে রেখে আমাকে সুন্দরভাবে এটার সাথে বক্সের মধ্যে অ্যাজ এ টিভি প্রেজেন্টার হিসেবে রাখতে পারেন, মানে ভিডিও চলতেছে আমি ভিডিও করছি ঠিক আছে, আপনি দর্শককে দেখাতে চান যে আমি টিভি প্রেজেন্টার, আপনি সিনের প্রয়োজনে, আপনি হয়তো শুটিং করতেছেন কোনো একটা ফিল্ম বানাচ্ছেন, ফিল্মের প্রয়োজনে দেখলে টিভি শট লাগবে, কিন্তু আপনি নর্মালি রেকর্ড করতে গিয়ে দেখবেন যে আপনি নিজের ভিডিও তো আর টিভিতে দেখাতে পারবেন না, তো আপনার এইসব ক্ষেত্রে একটু ফেদার টেদার করে সুন্দর করে প্লেসমেন্ট করে যাতে দেখতে উইয়ার্ড বা ফেক না লাগে, সেই ক্ষেত্রে আপনার ফেদারিং এই টেকনিকটা ইউজ করা হয়। এবার বুঝতে পারছেন? মোটামুটি তাহলে ধারণা আসছে, আমরা একটু অ্যাডভান্স নিয়ে আলোচনা করব, আপাতত ক্রপিংটা শিখে গেছেন, তাহলে এখন ক্রপটা এটাকে জুম করে দেন আর ফেদারটা কমে দেন, আর আরেকবার দেন না, একবার তো হয়ে গেছে, না আগে সেভ করে নাই তো। আচ্ছা তাহলে কিছু না করলে হবে, সমস্যা নাই, এটাকে এখন ওই ক্রপে এটা জুম করে দেন, নিচেটা কেটে দেন, এটা জুম করে দেন আর নিচেটা কেটে দেন, জুম করে দেবো, হ্যাঁ জুম করে দেন, তাহলে আর কিছু করতে হবে না, জুম করলে তো আর নিচের রেজুলেশন, ক্রপটা কেটে দেন, না রেজুলেশন নিয়ে কিন্তু করতে হবে না, রেজুলেশন একটু ড্রপ হবে, কিছু করার নাই, এত এটা সামান্য নেগোশিয়েবল। আচ্ছা এবার এটা সেভ করবো কিভাবে? আচ্ছা কন্ট্রোল সেভ দেন, সব সেভ হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে, আপনি এখন ক্রপ এই আপনি উপরে যান, আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু জুম ইন করেও শুধু স্কেল দিয়ে ওই কাজটা করতে পারতেন, তার মানে দুইটা অ্যাপ্রোচ শিখে গেছেন, একটা হচ্ছে ক্রপিং এর মাধ্যমে, ক্রপিং এর বিল্ট ইন জুম ইউজ করা, আর আরেকটা হচ্ছে ওই যে দেখাইছিলাম যে পজিশনের নিচে স্কেল ওইটা করে করা যায়, অথবা এই ক্রপ সিকোয়েন্সটাকে একবার নেস্ট করে তারপরে ওই নেস্ট সিকোয়েন্সটারে সেট টু ফ্রেম সাইজ করতে হবে, এভাবে করা যায়। এই উইন্ডোটা এখন সরাবো কিভাবে, যে এটা সামনে যেটা আসছে এটা সরাইতে হবে কেন, কি করতে চান? মনে করেন আমি ওই পার্টটা সরাই দেবো, এখন আমার আগে যে উইন্ডো ছিল সেটাই রাখবো, ওই যে রিসেট টু সেভ লেআউট করেন আগে যেরকম ফেরত আসার জন্য, না ইনিশিয়াল যেরকম, এটা তো আপনার প্রথম ক্লাসেই বলছি যে পুরো এলোমেলো হয়ে গেলে উইন্ডো গুলো আপনি রিসেট টু সেভ লেআউট দিবেন, ওই যে উইন্ডোতে যাবেন, এগুলো এখানে না তো, এটা তো অনেক আগে শিখেছিলাম, উইন্ডোতে, উইন্ডো ফাইন্ড এক্স ইয়াতে আপনি ওয়ার্কস্পেস যান,
এটা শর্টকাটটা জানো কি ভুলে গেছি, এই যে অল শিফট 0, হ্যাঁ অল শিফট 0 আচ্ছা দেখছেন আপনার টায়ার লাগে, আপনি নিজে শিখে গেছেন যে আপনার অল্টার কি লাগবে এই আর কি, সময় লাগবে, সমস্যা নেই, সেভ তো করছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে মনে হয় আর সময় নাই, এখনো নামাজ পড়া হয় নাই, ক্লাস ইফতারের একটু বুঝতে পারছি। প্রজেক্ট সেভ দিয়ে রাখবেন, এটার উপর আরো কাজ আছে, লেয়ারিং এর কাজ আর এটা করাতে হবে, বুঝছি আমি লেয়ারিং আপনি বুঝছেন ঠিক আছেন, কিন্তু আপনি প্রথম ক্লাস দিছি তো বই লাগে আছে না কা মাথা বুঝেন না হয়তো, আর ওই যে ভিডিওটা বা আপনি রেকর্ডিংটা পাঠাই দিয়ে, হ্যাঁ রেকর্ডিং পাঠাই দিব অবশ্যই। ঠিক আছে তাহলে, ওকে ধন্যবাদ, আর এটার থিওরিটা, থিওরিটা আপনি আজকে ক্লাসরুমে যা দিব, আপনি অ্যাক্টিভ আচ্ছা থাকবেন আর কালকে অবশ্যই ক্লাস করবেন। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন।